কত মাইলেজ পেলাম এটা হিসাব করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ঘোরাফেরা শেষ, কিছু সমস্যা ছাড়া বাকি সব কিছু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সব ঠিক আছে। আমরা এখন রুম ছেড়ে দিচ্ছি, আমরা এখন বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছি। তো বরিশালে যে হচ্ছে লঞ্চে আমরা ঢাকা যাব, তো আমরা রুম ছেড়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গোছাই বলছি। তো ডিয়ার বাইকার্স, টাটা, বাই বাই, কুয়াকাটা। ডিয়ার বাইকার্স, এই মুহূর্তে আছি লেবুখালি ব্রিজের উপরে বরিশাল। এখানে বরিশালে আছি লেবুখালি ব্রিজের উপরে, এরা আমাদের কিছু ছবি তুলে দিল। আসলে ছবি তোলার জন্য আমাদের সাথে এক্সট্রা কোনো পিলিয়ন নাই, যার জন্য ছবি তুলতে খুব সমস্যা হয়েছে এই ট্যুরে। তো এই তিন ভাই আমাদের, নাম কি তোমাদের ভাইয়া? জাকারিয়া মোল্লা, দুজন হাওলাদার, একজন মোল্লা। তো ছোট ভাই দুজনের শুভকামনা থাকলো, ঠিক আছে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি বরিশাল। সন্ধ্যা এখন 7টা বাজে, এখন যাবো বরিশাল লঞ্চ ঘাটে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা ঘাটের থেকে আজকে যে লঞ্চ আছে তার ফ্যামিলি কেবিন একটা। বাইরে দিয়ে বাইরে ফ্যামিলি কেবিন এবং তিনটা বাইক প্যাকেজ আছে 3500 টাকা। আমরা টার্মিনালে ঢুকবো এখান দিয়ে। কথা হয়েছে কোন মাসে? কথা হয়েছে কোন, কার সাথে কথা বলছেন? কথা বলছে কি বলছে? হ্যাঁ, তিনটা শোনাইতেন। আমরা উঠাবো, এই যে টার্মিনালে আসছি। এটা হচ্ছে আমাদের লঞ্চ। এখানে এখানে ডাইনে 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 তিনটা বাইকের জন্য ভাড়া, উঠানোর জন্য লেবার ভাড়া দিয়েছি 300 টাকা, আর হচ্ছে আমাদের একটা ফ্যামিলি কেবিন প্লাস বাইক ভাড়া সহ হচ্ছে 3500 টাকা। এই টোটাল আমাদের খরচ হচ্ছে 3800 টাকা। নতুন দেখুন, এখানে ইউজুয়ালি তিনজন ঘুমানো যায়, নর্মালি তিনজন ঘুমানো যায়, কোনো সমস্যা হবে না। আমাদের বাইক বান্দা শেষ, আমরা তিনটা বাইকে নামানোর জন্য দিতে হবে 200 টাকা। এই দেখেন, এটা ভেঙে না ভাই। আমরাও নামাইতে পারতাম, কিন্তু ওরা যেহেতু ঘাটে কাজ করে, ওদের রুটি রিজিকের ব্যাপার, এই জন্য ওদেরকে দিয়ে নামাচ্ছি। বন্ধুরা, আমরা গুলিস্তান এসে নাস্তা করলাম। সিরাজুল মোস্তফা ভাই, উনি চিটাগাং থেকে এসেছিলেন আমাদের সাথে ট্যুর করার জন্য। তো আবার এখন চিটাগাং চলে যাবেন একা, তো ওনাকে আমরা একটু ফ্লাইওভারে উঠাই দিই, হানি ফ্লাইওভারে। এ ভাই,
ভালো থাকেন আর যে ফোন দেন ঠিক আছে আর সাবধানে যেন আর কি আর ব্রিজে একটু মাইলস্টোন গুলো চেক করে দেন হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ চল ভাইকে বিদায় দিলাম এখন আমি আর দাদা দাদা যাবে মিরপুরে আর আমি যাবো টঙ্গিতে আমরা একসাথে বনানী পর্যন্ত যাব বাসিন্দা সামনে দিয়ে পায়ে মিরপুরে চলে যাবো আমি টঙ্গি যাব আর দাদা হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র বয়সের দিক থেকে এবং বলা যায় জলি পারসন সবসময় আনন্দ উল্লাস করতে পছন্দ করে দাদা দেখা হবে ওকে আল্লাহ হাফেজ তো বন্ধুরা আলহামদুলিল্লাহ বাসায় এসে পৌঁছলাম এখন মিটারে আছে 147 কিলো যাত্রা শুরু করেছিলাম 360 কিলো থেকে এরপরে 1000 মিটার ট্রিপ হয়েছে এখন আছে 147 কিলোমিটার তো টোটাল কথা হয় আমি হিসাব করে দেখাবো আর তেল নিয়েছিলাম সর্বপ্রথম 1500 এবং পরবর্তীতে নিয়েছি 1000 টোটাল 2500 কিন্তু আমার এখানে যে পরিমাণ ফুয়েল আছে এখন যখন আমি তেল নিই তখন আমার রেট একদম লাল লাগেছিল তো সেই হিসাবে আমার বুঝতে পারছি যে 500 টাকার তেল আছে আনুমানিক আর ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10.5 লিটার 11 লিটার ধরে রিজার্ভ বাদে তো এই তেল দিয়ে অর্থাৎ 2000 টাকার তেল দিয়ে গত 3 দিনে আমি 8টি জেলা এবং একাধিক প্রায় 20 থেকে 25টির মতো টুরিস্ট স্পট ভিজিট করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া কোনো রকম অসুবিধা ছাড়াই জাস্ট শুধুমাত্র কাগজপত্র টাকা পয়সা হারানো যাওয়া ছাড়া তো কত মাইলেজ পেলাম এটা হিসাব করে আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাসায় এসে পৌঁছেছি গত 3 দিনের জার্নি শেষে 3 জেলা ঘুরেছি প্রায় 8টি এবং প্রায় 20 থেকে 25টি দর্শনীয় স্পটও ঘুরেছি আলহামদুলিল্লাহ এর ভিতরে আর বাইকে কোনো রকম সমস্যা হয়নি আমার হাঙ্গারিতে আলহামদুলিল্লাহ স্মুথলি কোনো প্রকার কোনো সমস্যা হয়নি এবং সুস্থ স্বাভাবিকভাবে এখন বাসায় এসে পৌঁছেছি আর গত 3 দিনে আসলে নামাজ পড়তে পারি নাই ঠিকমতো কিছু নামাজ কসর আদায় করেছি আর কিছু নামাজ কাজা আছে তো চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আজকে এবং কালকের মধ্যে আস্তে আস্তে পর্যায়ক্রমে কাজা নামাজগুলো আদায় করার জন্য কারণ সর্বপ্রথম হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান নির্দেশাবলী নামাজ রোজা হজ যাকাত এগুলো আদায় করতে হবে তো ভ্রমণের অবস্থায় আমরা যেহেতু মুসাফির সবসময় আমি বেসিক্যালি নামাজ পড়তে পারি না পরে সবসময় হচ্ছে আপনার বুট বা মোজা খোলা যায় না সেটা একটা সমস্যার কারণ তো আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা এই কাজা নামাজকে গ্রহণ করবেন যেহেতু আমি মুসাফির অবস্থায় তো এই হচ্ছে ওভারঅল যদি ভালো লাগে দেখবেন ভালো না লাগলে স্কিপ করবেন দেখছেন মিটার আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন না করলেও সমস্যা নেই তো ইউটিউবের ইনকামের উপর আমি ডিপেন্ডেন্ট না তবে আমার ভিডিওগুলো যদি মানুষ দেখে কারো উপকার হয় মানুষের রিয়েকশন পাই সেটা তো অবশ্যই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভালো লাগবে আর এই যে 3 দিনের ট্যুর দিয়ে আসলাম এই ভিডিওগুলো আমার ইউটিউবে আপলোড করা হবে আপনাদের ভালো লাগলে দেখে নিতে পারেন আর আগামীতে অর্থাৎ 1-1.5 মাস পরেই শীতের সিজন ঘোরার মৌসুম চলে আসতেছে তো এই ভিডিওগুলো আপনাদেরকে ঘোরার গাইড হিসাবে হেল্প করবে আমি বেসিক্যালি গাইড টাইপের ভিডিও করি মোটোব্লগের পাশাপাশি কোথায় কি দেখা যায় এবং কিভাবে যাওয়া যায় এই বিষয়টা নিয়ে আমি হাইলাইটস করি তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন